ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব সব সময় থাকুন খবরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মিলি আলামিন কলেজে অশান্তি উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মেনে কলেজে দাবি বৈশাখীর কলেজের পরিচালন সমিতির বেশ কয়েকজন সদস্য চাবি জোর করে কেড়ে অডিটোরিয়ামে ঢুকে পড়ে বৈঠক করতে শুরু করে দাবি বৈশাখের উচ্চশিক্ষা দপ্তর এখনো তার ইস্তফাপত্র গ্রহণ করেনি দাবি বৈশাখের কলেজের টিচার ইনচার্জের দায়িত্বে কে থাকবেন সিদ্ধান্ত নিতে পারে একমাত্র গভর্নিং বডির সদস্যরাই উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিতে পারে না দাবি পরিচালন সমিতির সদস্যদের পাল্টা উচ্চশিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত গভর্নিং বডির দু মাস পরে প্রায় আমি কলেজে এসেছি দু মাস আগে আমি কলেজ যখন ছাড়তে বাধ্য হয়েছিলাম তখন আমার কিছু স্পেসিফিক অভিযোগ ছিল আমি আমাদের মাদার অর্গানাইজেশনের প্রেসিডেন্টকে সেই অভিযোগগুলো জানাই ওনারা কোনো রকম কোনো ইনভেস্টিগেট না করে জিনিসটাকে একটা অচল অবস্থায় ফেলে রেখেছিল আমি শিক্ষামন্ত্রীকেও জানাই শিক্ষামন্ত্রী বলেন যে কাজ চালিয়ে যাও আমরা আমাদের দপ্তর তোমার পাশে আছে। এবং তার কিছুদিনের দিনের মধ্যে হঠাৎ করে দেখলাম কলেজের তরফ থেকে লিখে পাঠালো তোমার রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং ওরা একটা অ্যাডহক গভর্নিং বডি তৈরি করলো নিজের মতো করে এই অ্যাডহক গভর্নিং বডিকে সম্পূর্ণ অবৈধ আখ্যা দিয়ে আঠাশ তারিখে সরকার থেকে আমার কাছে একটা চিঠি আসে পুলিশ থাকা সত্ত্বেও হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি থাকা সত্ত্বেও আমার কলেজের গার্ডের থেকে জোর করে চাবি ছিনিয়ে নিয়ে কলেজ অডিটোরিয়ামে কলেজ আওয়াজ চলাকালীন একজন মহিলাদের কলেজে এক গাদা পুরুষ মানুষ ঢুকে এসে তাদের তিনজনের বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টে কেস চলছে এফআইআর হয়েছে এবং কোর্টে তার কেস চলছে তারা ঢুকে আমাদেরকে থ্রেট করা ইন্টিমিডিয়েট করা শুরু করে আমি কালকে শিক্ষামন্ত্রী থেকে সময় চেয়েছি কারণ এই সমস্ত পরিস্থিতি ওনাকে একটা পর্যালোচনা করে আমার রিপোর্ট দেওয়াটা কাজ কলেজটা বিল্ডিং আর এই অডিটোরিয়াম এগুলো হচ্ছে মিল্ড এডুকেশন এখনো কলেজের নাম আমরা এটা ট্রান্সফার করিনি টিচারকে অ্যাপার্টমেন্ট কে দেয় গভর্নমেন্ট দেয় না মানে গভর্নিং বডি দেয় ওনাকে অ্যাপার্টমেন্ট কে দিয়েছিল অর্গানাইজিং কমিটি তখন তখন কার সুতরাং ওনার ডিজিগনেশনটা অ্যাকসেপ্ট করার অধিকার গভর্নিং বডির আছে এটা কোনো মানে মন্ত্রী করতে পারেন না